অবশেষে প্রকাশ পেল পদ্মা সেতু। দূরত্ব কমল দুই বাংলার। ইংরাজি 25/6/2022 তারিখ সমগ্র বাংলাদেশবাসীর কাছে ছিল এক ঐতিহাসিক দিন, কারণ ওই দিনই পদ্মা মাল্টিপারপাস ব্রিজের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলুন দেখে নেওয়া যাক ওই সেতুর বিশেষত্ব। পদ্মা সেতুর সরকারি নাম পদ্মা বহুমুখী সেতু। এই সেতুর উদ্বোধনের ফলে এক ধাক্কায় কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমে গেল প্রায় 150 কিলোমিটার, পাশাপাশি কমে যাবে সময়ের ব্যবধানও। ওই সেতু বাংলাদেশের 29টি জেলার সাথে সুসংযোগ স্থাপন করেছে। বিখ্যাত চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি এই ব্রিজটি রূপায়ণ করেছে। এই সেতুটির দৈর্ঘ্য 9.30 কিলোমিটার, যার 42টি পিলার, 41টি স্প্যান দিয়ে নির্মিত এই সেতু। সেতুটির ধারণ ক্ষমতা প্রায় 3,600 টন। এই সেতুর ভায়াডাক্ট 3.18 কিলোমিটার এবং 9 রিক্টার স্কেল অবধি ভূমিকম্প সহনশীল ক্ষমতা। সেতুটি পদ্মা নদীর জলস্তর থেকে 60 ফুট ওপরে। সেতুটি দেখতে ইংরাজি এস অক্ষরের মতো। সেতুটি এই এস সেফ হওয়ার কারণ দীর্ঘ পথ একটানা গাড়ি চালানোর সময় চালকের সতর্ক থাকার কারণে এই আকৃতির করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণের জন্য 918 হেক্টর জমির ওপর 30,193 কোটি টাকা খরচ করা হয়েছে। এই সেতু নির্মাণে প্রায় 4,000 মানুষ একসঙ্গে কাজ করেছে। এই বৃহৎ সেতুটির আয়ুষ্কাল ধরা হয়েছে প্রায় 100 বছর এবং এই সেতুর রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এই রকমের ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে ফেসবুক পেজটি ফলো করুন।